দ্বিতীয় পর্যায়ে শুরু হলো চৌত্রিশ নম্বর জাতীয় সড়ক সম্প্রসারণের কাজ জাগুলিয়া থেকে কৃষ্ণনগর সাতষট্টি কিলোমিটার রাস্তা খুব শীঘ্রই কাজ শুরু হবে দ্বিতীয় পর্যায়ে চৌত্রিশ নম্বর জাতীয় সড়ক সম্প্রসারণের কাজ শুরু হলো বুধবার অনুষ্ঠানের মাধ্যমে শুরু হয় বড় জাগুলিয়া থেকে কৃষ্ণনগর পর্যন্ত সাতষট্টি কিলোমিটার রাস্তার কাজ কাজ শেষ করার জন্য আড়াই বছর লক্ষ্যমাত্রা রাখা হয়েছে আগামী দু সালের মধ্যে শেষ হবে রাস্তা সম্প্রসারণের কাজ প্রথম পর্যায়ে কাজ শুরু হলেও নানা কারণে মাঝপথে কাজ বন্ধ হয়ে যায় ইতিমধ্যেই দিল্লির একটি সংস্থাকে কাজের বরাত দেওয়া হয়েছে চৌত্রিশ নম্বর জাতীয় সড়ক প্রজেক্টের দায়িত্বে থাকা সৌতম পাল বলেন নদিয়ার একুশ কিলোমিটার ও উত্তর চব্বিশ পরগনার ছ কিলোমিটার জমি নিয়ে সমস্যা ছিল তা মিটে গেছে খুব তাড়াতাড়ি কাজ শুরু হবে আমাদের এই প্রোজেক্টটা বড়জাগুলি থেকে কৃষ্ণনগর এটা সিক্সটি সেভেন কিলোমিটার নদীয়াতে হবে আর এটার আপনার এখানে জমি অত কোনো সমস্যা নেই বিশেষ কোনো সমস্যা নেই একুশ কিলোমিটার আর কি একটু বাড়ি ঘর দর এগুলো যে কোনো কারণেই হোক কাজটা বন্ধ হয়ে পড়েছিল সেটাকে আর কি আমাদের এমনি আমরা মাইকিং করছি সেখানে অনেকটাই ক্লিয়ার হয়ে যাবে বাপা দাসের রিপোর্ট নিউজ নো নদিয়া